দেখতে পাচ্ছ তো না? জি স্যার। আমার মনে মাউসি তো কাজ করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এখানে দেখব ল্যাব সেফটি নিয়ে আবার আলোচনা করব আমরা, ল্যাব নিরাপত্তা। আচ্ছা সাধারণ নিয়মাবলী, ছবিটা কিছু দেখতে পাচ্ছ কি হচ্ছে এখানে? কিছু কাজ হচ্ছে তাই না? আচ্ছা, পরীক্ষাগারে সর্বদা সজাগ এবং দায়বদ্ধ হতে হবে, সজাগ হতে হবে এবং দায়বদ্ধ হতে হবে, সকল লিখিত এবং মৌখিক নির্দেশাবলী সাবধানে স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি পড়ো একটু দেখে এলা এই শব্দগুলো, এই পৃষ্ঠাগুলো। হ্যাঁ, পরীক্ষাগারে সর্বদা সজাগ এবং দায়বদ্ধ হতে হবে, সকল লিখিত এবং মৌখিক নির্দেশাবলী সাবধানে অনুসরণ করতে হবে, যদি কোনো নির্দেশ বা কোনো পদ্ধতি বোঝা না যায় তবে কাজ শুরু করার আগে জিজ্ঞাসা করে নিতে হবে। বুঝতে পেরেছো? খুবই সহজ বিষয়টা ছিল, কঠিন কিছু না। আচ্ছা আচ্ছা, পরীক্ষাগারে কখনো একা কাজ করা যাবে না, যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারো। কোনো শিক্ষার্থী শিক্ষকের উপস্থিতি ছাড়া বিজ্ঞান শ্রেণী কক্ষে কাজ করতে পারে না। পরীক্ষাগারে প্রবেশের সময় পরীক্ষাগার অঞ্চলে কোনো সরঞ্জাম, রাসায়নিক বা অন্যান্য উপকরণকে স্পর্শ করবে না যতক্ষণ না তা করার নির্দেশ দেওয়া হয়। ছবিটা কি দেখো? ছবিটা কি দেখতেছ? স্যার আপনার কথা খুবই কেটে কেটে আসতেছে, আসলে আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো এই কারণে মনে হয় গ্রামের মধ্যে। ছবি ছবি দেখো, ছবিটা দেখো জি স্যার দেখছি। কি বলো তো, হ্যালো, হ্যাঁ ছবিটা কি মনে হচ্ছে? হ্যালো, ছবিটা কি মনে হচ্ছে? ছবিটা আমি কিছু বলছি না, ছবিটা জাঙ্ক ফুড খাওয়া যাবে না এরকম কিছু, মানে খাওয়া দাওয়া নিয়ে নেওয়া যাবে, নিয়ে ঢোকা যাবে। মানে এটা হলো একটা ড্রিঙ্ক, এটা হলো ধরো কি বার্গার, কিন্তু এগুলো ল্যাবে খাওয়া যাবে না। শিক্ষক কর্তৃক অনুমোদিত পরীক্ষাগুলি সম্পাদন করতে হবে, লিখিত ও মৌখিক উভয় নির্দেশকে সাবধানতার সাথে অনুসরণ করতে হবে, অননুমোদিত পরীক্ষার অনুমতি নেই। আচ্ছা, পরীক্ষাগারে খাবার খাওয়া যাবে না, খাবে না, পানীয় পান করবে না বা চুইংগাম চিবানো যাবে না। খাদ্য বা পানীয়ের জন্য ধারক হিসাবে পরীক্ষাগারে কাঁচের জিনিসগুলি ব্যবহার করা যাবে না। স্যার অনুমোদিত পরীক্ষার অনুমতি নেই মানে কি? অননুমোদিত, অননুমোদিত যে ও আচ্ছা, অননুমোদিত সেগুলো করা যাবে না, যেগুলো অনুমোদিত নয় সেগুলো হলো অননুমোদিত। আন্দাজি আন্দাজি করতে গেলাম, দেখি কি হয় এর মধ্যে, এটা যোগ করলে কি হয়, ম্যাক্সিমাম এরকম করতে যায়, মজা করতে যায়, ঠিক আছে এগুলো করতে যাওয়া যাবে না। কি হচ্ছে এখানে দেখো তো ছবিতে, খেলাধুলা করা যাবে না। হ্যাঁ সেরকমই। আচ্ছা পড়ো তো কি লেখা আছে। পরীক্ষাগারে কাজের জন্য প্রস্তুত হতে হবে, পরীক্ষাগারে প্রবেশের আগে সকল পদ্ধতি ভালোভাবে পড়তে হবে, পরীক্ষাগারে কখনো কাউকে বোকা বানাবে না। আচ্ছা তারপরে, পরীক্ষাগারে কাজের জন্য আচ্ছা সর্বদা একটি ভালো বায়ু চলাচল এলাকায় কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ পড়ো, তুমি পড়ো। গৃহকর্মের ভালো অনুশীলনগুলো পর্যবেক্ষণ করতে হবে, কর্মক্ষেত্রগুলোকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে এবং পরীক্ষাগারে সর্বদা সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে, যে কোনো অনিরাপদ অবস্থা অবিলম্বে শিক্ষককে অবহিত করতে হবে।
এটা কি দেখছো ছবিটা? এটা কি মানে অন্য কোনো জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ সেরকমই, হ্যাঁ বই ব্যাগ, বই ব্যাগপত্র পালা পালা দিয়ে রেখে দিলে একেবারে জমা করে। হ্যাঁ পড়ো দেখি কি লিখছে। সকল রাসায়নিক বর্জ্য সঠিকভাবে পরিত্যাগ করতে হবে। ডোবা ড্রেনগুলি কখনো রাসায়নিক মিশ্রণ ফেলে যাবেন না। ড্রেনগুলি কেবল জলের জন্য ব্যবহার করতে হয়। রাসায়নিক এবং যৌবনের পরিত্যাগ করার জন্য শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে। লেবেল এবং সরঞ্জামের নির্দেশাবলী ব্যবহারের আগে অবশ্যই যত্ন সহকারে পড়তে হবে। শিক্ষক দ্বারা নির্দেশিত হিসাবে সরঞ্জাম সেট আপ এবং ব্যবহার করতে হবে। সেট আপ, এটা একটা শব্দ সেট আপ আর কি, হ্যাঁ মানে সাজানো লাগানো, একটা সাজা আর একটা লাগানো মানে যেভাবে সেট আপ। এখানে কি দেখছো ছবিতে? হাত ধুচ্ছে, পড়ো। রাসায়নিক বা ল্যাব সরঞ্জাম ব্যবহার করার সময় হাত মুখ চোখ এবং শরীর থেকে দূরে রাখতে হবে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে সাবান এবং জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পরীক্ষা সর্বদা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করা আবশ্যক। ঘরের আশেপাশে ঘোরাফেরা করবে না, অন্যান্য শিক্ষার্থীদের বিভ্রান্ত করবে না, অন্যান্য শিক্ষার্থীদের চমকে দেবে না, অন্যের পরীক্ষাগার পরীক্ষায় হস্তক্ষেপ করবে না। আমাদের দেশে যেহেতু জায়গা কম, ল্যাবরেটরি গুলোতে গ্রুপ করে দেয়, সবাই মনে করে যে ও করুক তাহলেই তো হবে, একজন করলেই তো হলো, কিন্তু আসলে নিজে করতে হবে, নিজে না করলে তো শেখা যাবে না। হ্যাঁ এখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা আছে, যে তুমি যখন ল্যাবরেটরিতে কাজ করবা, রাসায়নিক বা ল্যাব সরঞ্জাম ব্যবহার করবা, তখন কখনোই তোমার হাতটাকে মুখ চোখ বা শরীর এগুলোতে যেন টাচ না করে সেগুলো খেয়াল রাখতে হবে, কারণ হাতে বিভিন্ন রকম পদার্থ তো লাগবেই। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে সাবান এবং পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। পরীক্ষা সর্বদা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করা আবশ্যক, নিজে করতে হবে, ঘরের আশেপাশে চলাফেরা করবে না, মানে রুমের মধ্যে ঘুরে 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 বেড়াবে না, অন্যান্য শিক্ষার্থীদের বিভ্রান্ত করবে না, মজা করা এটা ওটা বলা, অন্যান্য শিক্ষার্থীদের চমকে দিবে না, বা অন্যের পরীক্ষাগার পরীক্ষায় হস্তক্ষেপ করবে না, যে হয়তো উল্টা পাল্টা কথা বলা, এরকম কিছু করা যাবে না। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো তো ছবিটা। অগ্নি নির্বাপক যন্ত্র, হ্যাঁ ঠিকই আছে, আগুন লেগে গেছে, আগুন নিভানো হচ্ছে। এখন কি আছে পড়ো একটু। সমস্ত সুরক্ষা সরঞ্জামগুলির অবস্থান এবং অপারেটিং পদ্ধতিগুলো যান যার মধ্যে রয়েছে। প্রাথমিক চিকিৎসা কিটগুলি এবং অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার অ্যালার্ম এবং প্রস্থানের স্থান কোথায় রয়েছে তা জান। পরীক্ষাগারে কাজ করার সময় কোনো ফায়ার ড্রিল হলে কি করতে হবে তা জানো। কোনো বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা উচিত। তাহলে তোমাকে সমস্ত সুরক্ষা সরঞ্জাম যেগুলো তোমাকে নিরাপত্তা দেবে, আমাদের নিরাপত্তা দেবে, সেগুলো কোথায় আছে জানতে হবে, এটা কিভাবে চালাতে হয়, অপারেটিং পদ্ধতি মানে কিভাবে চালাতে হয় সেটাও জানতে হবে, না জানলে তো কোনো কাজ নাই। তোমার প্রাথমিক চিকিৎসা কিট, ফার্স্ট এড বক্স কোথায় আছে সেটা জানতে হবে, অগ্নির্বাপক যন্ত্র, ফায়ার এক্সটিংগুইশার কোথায় আছে সেটা জানতে হবে, ফায়ার অ্যালার্ম এবং প্রস্থানের স্থান কোথায় মানে জরুরি অবস্থাতে পালিয়ে যাবো কোন দিক দিয়ে, দৌড় দেবো কোন দিক দিয়ে, সেগুলো জানতে হবে, দুর্ঘটনা ঘটতেই পারে। পরীক্ষাগারে কাজ করার সময় কোনো ফায়ার ড্রিল হলে, যদি কোনো ধরো আগুন তৈরি হয় কোথাও, ফায়ার হতে থাকে, কি করতে হবে তা জানতে হবে, কোনো বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে, উৎসগুলো বন্ধ করে দিতে হবে। আচ্ছা এখানে আমরা কাঁচপাত্রের দেখবো, যে দেখো কিভাবে নিরাপত্তা নেওয়া হয়েছে, গগলস পরছে, গ্লাভস পরছে, ল্যাব কোট পরেছে, শু পরতে হবে, এগুলো করতে হবে। আর পড়ো তো দেখি কি লিখছে। যে কোনো সময় রাসায়নিক তাপ বা কাঁচপত্র ব্যবহার করার সময় শিক্ষার্থীরা সুরক্ষা গগলস পরবে। এই নিয়মের কোনো ছাড় নেই। একটি পরীক্ষাগারে কাজ করার সময় সঠিকভাবে পোশাক, লম্বা চুল, ঝোলা গহনা এবং আলগা ব্যাগ পোশাক পরীক্ষাগারের একটি বিপত্তি। লম্বা চুল অবশ্যই বেঁধে রাখতে হবে এবং ঝর্ণা গহনা এবং
ব্যাগি পোশাক অবশ্যই সুরক্ষিত রাখতে হবে, জুতা অবশ্যই পুরোপুরি পা ঢেকে রাখবে, ল্যাবে কোনো স্যান্ডেল অনুমোদিত নয়। স্যান্ডেল পরা যাবে না, জুতা পরতে হবে। আচ্ছা ধরো এটা কি বোঝাচ্ছে, ব্যান্ডেজ, কোনো কাছে কেটে গেছে। হ্যাঁ পড়ো তো দেখে। যে কোনো দুর্ঘটনা, ছিটানো ভাঙন ইত্যাদি, বা আঘাত, কাটা পোড়া ইত্যাদি, তাৎক্ষণিক শিক্ষকের কাছে জানাতে হবে। যত তুচ্ছই হোক না কেন, আতঙ্কগ্রস্ত হবে না। নিজে বা ল্যাব সহপাঠী আহত হলে অবিলম্বে এবং উচ্চস্বরে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে হবে, আতঙ্কগ্রস্ত করবে না। আচ্ছা তাহলে কাজ করতে গেলে যে কোনো সময় সমস্যা হতেই পারে, কোনো রাসায়নিক চোখে পড়লো, ত্বকে পড়লো, তাহলে সঙ্গে সঙ্গে 20 মিনিট ধরে তোমাকে জলের একটা প্রবাহ দিতে হবে, এবং প্রয়োজনে শিক্ষকের এবং উচ্চস্বরে শিক্ষককে যত দ্রুত সম্ভব জানাতে হবে। আচ্ছা এটা পড়ো তো কী লিখতেছে। পরীক্ষাগারে সমস্ত রাসায়নিককে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। আঙুল দিয়ে রাসায়নিক গুলো পরিচালনা করা এভাবে এড়িয়ে চলতে হবে। পর্যবেক্ষণ করার সময় নমুনা থেকে কমপক্ষে 1 ফুট দূরে থাকতে হবে। কোনো রাসায়নিকের স্বাদ বা গন্ধ নেবে না। যদি জিজ্ঞাসা করো যে যে কোনো পদার্থের গন্ধ আছে কিনা, ধারককে নিজের থেকে দূরে রাখো, এবং এবং ওয়েফিং গতি ব্যবহার করে ধোঁয়ার আলতো করে ফ্যান করো। পাত্রে কখনোই নাক রাখবে না। এখানে কতগুলো কথা আমি একটু বুঝিয়ে দিই। দেখো যে পরীক্ষাগারের যে কোনো পদার্থই বিপজ্জনক, এটা তোমাকে মেনে নিতে হবে। সরাসরি আঙ্গুলের মধ্যে প্রবেশ করানো যাবে না, আর পরীক্ষা করার সময় একটু দূরে রাখতে হবে, 1 ফুট দূরে রাখতে হবে, 1 ফুট দূরে থাকতে হবে নিজেকে। সরাসরি কোনো রাসায়নিকের গন্ধ বা স্বাদ গ্রহণ করা যাবে না। যখন কোটায় চাকরি করতাম, অনেক ছাত্রই প্রায় ল্যাবে এসে বলতো স্যার এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে, খুব বিরক্ত লাগতো যে এই এটা কোনো প্রশ্ন হলো, এই ধরনের প্রশ্ন করা কেমন একটা অবান্তর, মানে এই প্রশ্নের কি উত্তর দিব, খাওয়া যাবে কি না সেটা সবারই বোঝা উচিত। আচ্ছা এখন তোমাকে যদি জানতেই হয় যে গন্ধ আছে কি না, গন্ধটা কেমন, তাহলে কি করতে হবে, সরাসরি নাকে দেওয়া যাবে না, বা নাককে অনেক যে পদার্থ আছে সেখানে নেওয়া যাবে না, নাক থেকে একটু দূরে রাখতে হবে, রেখে ওয়েফিং গতি মানে একটা বাতাস নিয়ে নাকের দিকে নিতে হবে, যত অল্প করে যায়, অল্প করে আলতো ধোঁয়ায়, ধোঁয়ায় আলতো করে ফ্যান করতে হবে, মানে ফ্যান মানে বাতাস করে এটা নাকের দিকে নিতে হবে, নিয়ে গন্ধটা বোঝার চেষ্টা করতে হবে। সরাসরি পাত্রের মধ্যে নাক ঢোকানো যাবে না, কাছে নেওয়া যাবে না, তাহলে অনেক বেশি চলে যাবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বুঝতে পেরেছ? হ্যাঁ পড়ো তো দেখে। এটা যে কোনো বিষয়বস্তু অপসারণের আগে 2 বার সমস্ত রাসায়নিক বোতলের লেবেলটি পরীক্ষা করে দেখো। যতটা রাসায়নিক প্রয়োজন তেমন গ্রহণ করা অব্যাহত, রাসায়নিক কখনোই তাদের আসল ধারকটিকে ফিরিয়ে আনবে না। পরীক্ষাগারের অঞ্চল থেকে কখনোই রাসায়নিক বা অন্যান্য সামগ্রী অপসারণ করবে না। তুমি ধরো কোনো পদার্থ ফেলে দিতে যাচ্ছ, তাহলে এর লেভেলে কি আছে দেখতে হবে, তারপর যতটা রাসায়নিক প্রয়োজন তেমন গ্রহণ করতে হবে, বেশি করে করা যাবে না, আর রাসায়নিক কখনোই তাদের আসল মানে থেকে গেল আবার ঢেলে রেখে দিলাম মূল পাত্রে, এটা করা যাবে না, আর মূল পাত্রগুলোকে সংরক্ষণ করতে হবে ভালো করে, যেন ব্যবহার করাগুলোর মধ্যে আর দেওয়া যাবে না। কখনো খালি হাতে ভাঙ্গা কাঁচে হাত দেওয়া যাবে না, ভাঙ্গা কাঁচ পরিষ্কার করতে ব্রাশ এবং ডাস্ট প্যান ব্যবহার করতে হবে। আচ্ছা ভাঙ্গা কাঁচ নির্ধারিত কাঁচের নিষ্পত্তি পাত্রে রাখতে হবে, এটা কাঁচ পাত্রের জন্য আলাদা, ভাঙ্গা কাঁচের জন্য আলাদা একটা বক্স থাকবে, সেখানে রাখতে হবে।
প্রতিটি ব্যবহারের আগে গ্লাসওয়্যার পরীক্ষা করতে হবে, যদি এটা ফাটা থাকে, ক্র্যাকড থাকে, নোংরা থাকে, তাহলে এগুলো ব্যবহার করা যাবে না। গরম কাঁচের পাত্রে ঠান্ডা জল দেওয়া যাবে না, কাঁচের পাত্র ভেঙে যাবে যদি এরকম হয়, কারণ কাঁচ হলো ভালো বিদ্যুৎ পরিবাহী না, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দুই রকম ব্যাপার হবে, একদিকে ঠান্ডা একদিকে গরম, তখন এটা ফেটে যাবে। নিজেই একটি গরম প্লেট পরিচালনা করবে না, চুল, পোশাক এবং হাত সর্বদা গরম প্লেট থেকে নিরাপদ দূরত্বে রয়েছে সেদিকে খেয়াল রাখতে হবে। গরম প্লেট ব্যবহার কেবলমাত্র শিক্ষকের উপস্থিতিতেই অনুমোদিত। হ্যাঁ, পড়ো তো এটা দেখি। উত্তপ্ত কাচের জিনিসকে দীর্ঘ সময়ের জন্য খুব গরম থাকে, এগুলো ঠান্ডা করার জন্য একটি নির্ধারিত জায়গায় আলাদা করে রাখা উচিত এবং সাবধানতার সাথে বাছাই করা উচিত। প্রয়োজনে হলে টং বা তাপ প্রতিরক্ষামূলক গ্লাভস ব্যবহার করো। সরাসরি পরীক্ষাগার ডেস্কে গরম যন্ত্রপাতি রাখবে না, সর্বদা একটি অন্তর প্যাড ব্যবহার করো। গরম যন্ত্রপাতিটি স্পর্শ করার আগে শীতল হওয়ার জন্য প্রচুর সময় দাও। অনেক বিপজ্জনক প্রাণী থাকতে পারে, ইঁদুর থাকতে পারে, সাপ থাকতে পারে, এই জন্য মাঝে মধ্যে এগুলো মুখোমুখি হতে পারে, এগুলো এগুলো থেকে সাবধান থাকতে হবে, যাতে কামড় দিতে না পারে। হ্যাঁ, এই জন্য সাবধান থাকতে হবে। আচ্ছা, আমরা আরো কিছু দেখি। এটা কাঁচপাত্র, এটা তাপ বোঝানো হয়, এটা চোখ এবং মুখ তীব্রতা, এরকম কিছু চিহ্ন, বৈদ্যুতিক, এটা প্রাণী, রাসায়নিক, আগুন, এরকম কিছু আমরা দেখি। পাশাপাশি ল্যাব সুরক্ষা চিহ্ন এগুলো আছে। আচ্ছা, এটা আমরা দেখলাম অগ্নিদাহ্য, বিস্ফোরক, বিষাক্ত বা বিষ, যন্ত্রণাদায়ক, আমরা এভাবে প্রকাশ করি। এক্স লিখে আই, আমরা ওখানে শুধু আই দেখাইছিলাম, তখন ক্ষয়কারক এরকম হতে পারে, পরিবেশগত, নিরাপত্তা ঝর্ণা লাগবে, এই যে হ্যাঁ আই ওয়াশ চোখ ধোয়ার জন্য, নিরাপত্তা গগলস। আচ্ছা, আগুন নির্বাপক যন্ত্র, অগ্নিকম্বল, অগ্নিকম্বল মানে ফায়ার ব্ল্যাঙ্কেট বলা হয়, ফায়ার ব্ল্যাঙ্কেট, যদি আগুন লেগে যায় তাহলে এটা দিয়ে জড়াই ধরতে হবে, তাহলে আগুন নেমে যাবে। অগ্নিগোলক, যেটাকে ফিউম হুড বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নগুলো তো আমরা দেখলাম। এক্সপ্লোসিভ বিস্ফোরণ হচ্ছে, অক্সিডাইজিং, এই যে ও, আচ্ছা, এক্সট্রিমলি ফ্লেমেবল, কোরোসিভ, ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট, হার্মফুল, হাইলি ফ্লেমেবল, টক্সিক, ইরিটিয়ান্ট, ভেরি টক্সিক। তা আজকে এ পর্যন্ত থাকুক। যদি মানে এরকম হয় যে ধরো কল যাচ্ছে না, তাহলে কল কল দিবা সঙ্গে সঙ্গে তুমি। হ্যাঁ, আমি মনে করলাম তুমি মনে হয় বগুড়া থেকে ঢাকায় আসতেছো, রাস্তায় থাকতে পারো, কিছু থাকতে পারো, এই জন্য আর। স্যার, আমি এই সপ্তাহটা থাকবো। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।